তোমরা কেমন আছো? তো অনেক দিন পর আবার তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এলাম। একবারে রেডি সেডি হয়ে তো বের হচ্ছি। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছে। যদি না বুঝতে পারো তো চলো আস্তে আস্তে সব বুঝতে পারবে। আমরা যাচ্ছি, আর আমার বর এখন ভাত খাচ্ছে, কারণ ও লেট করে ফেলেছে, ওর জন্য ওর সাথে একটু ঝগড়া হচ্ছিল। তো চলো তোমরা দেখতে থাকো, আর কে কে যাচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো ব্লগটা। ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি আমরা কে কে যাচ্ছি। এখানে আছে চৈতি, এখানে আছে দাদা, এখানে মাহি, হ্যালো হ্যালো, আর এখানে আছে আমার ছেলে আর আমার বর। আর আমরা যাচ্ছি একটা টোটো, না সরি অটো, অটোটা রিজার্ভ করে। এখন আমরা রাস্তায় আছি, এখন বাজে হচ্ছে একটা, এখন একটা আমাদের একটা 45 থেকে শুরু। তো অনেকটা মজা করবো আশা করছি, আর অবশ্যই খাওয়া দাওয়া তো করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, চলো কন্টিনিউ করছি। না বাবু নাও, পাপড় খাবি না, এই কাঠি ভাজা খাবি। দেখ তাহলে কাঠি ভাজা নাও, কাঠি ভাজা খাবি। ওরা পাপড় কাঠি ভাজা সব খাবে। ওটা নিও না, এটা এটা নাও, এটা এইটা এটা ভালো হয় মানে, ওটা থেকে পাপড়টা নিতে পারবে। হ্যাঁ, ওই ঝালটা হলে কিন্তু তখন তুমি ইয়ে করবে, সে ঘাটাঘাটি করো না, ঘুরো হয়ে যাবে তাই। হ্যাঁ, তো ফ্রেন্ডস আমরা চলে এলাম ম্যামারি ক্রিস্টি হলের সামনে, যেখানে আমরা পাঠান মুভি দেখব। আর আমরা তার আগে একটুখানি ভাবলাম কিছু খেয়ে নেওয়া যায়, তো আমরা এখানে কোল্ড কফি অর্ডার করলাম, তো সেটা আমরা এখন খাবো। আমাকে দিবি, তোরা কে আমাকে দিবি? আমি আমাকে দে, কে দিবি আমায়? মাই দেবে, চেয়ে চেয়ে খাবো আমি আমাকে। আর এই দেখ এইটুকু, আমার এক কোণাও লাগবে না। মাই আরও দাও, এ দাও বলো কি ফুচকা আনতি। আমরা এখানে এখন খাচ্ছি কফি, কারণ সবার কাছে এখন কফি খেতে মন যাচ্ছে। এটা তো মেমারির উল্টো সাইড দাদা, এখন ঢালছে কফি। এখানে কোথাও কোল্ড কফি পাওয়া যায় না? কোথায়, আপনার কাছেই হয়? তুমি তো খেতে পারো না, তাহলে নাও কেন? তো ফ্রেন্ডস আমাদের শোয়ের টাইম হয়ে গেছে, আমরা এবার হলের মধ্যে এন্ট্রি করছি। আর সত্যি কথা বলতে আমাদের দেখার ইচ্ছা ছিল চন্দননগরে কেপিএস, বাট ওখানে আমরা সেদিনকে দিনে দিনকে টিকিট পাইনি, তো তাই সেদিনকেই আমাদের টাইম ছিল। তো আমরা দুঃখজনকভাবে মেমারিতেই এলাম, যেটা ক্রিস্টি হল, আর আমাদের শো ছিল এখানে 1:45। তো চলো আমাদের মুভিটা এবার দেখা যাক। তো বন্ধুরা দেখো, তোমাদের ফিল্মের একটুখানি ক্লিপটা দেখিয়ে দিলাম, ধামাকাদার ব্লকবাস্টার মুভি ছিল। যারা যারা এখনও এন্ট্রি করনি তারা প্লিজ যাও, আর ভালোই ছিল মুভিটা, আর এন্ট্রি তো খুব ভালোই ছিল। তারপর দেখো আমাদের শো খতম হয়ে আমরা এখানে রাস্তার ধারে একটু ঘুগনি আর চা খাচ্ছি, যেহেতু বিকেলের টাইম হয়ে গেছে স্ন্যাক্সের, আর বাচ্চারা কিছু স্ন্যাক্সও খাচ্ছে, আর আমরা অনেকটা এনজয় করেছি, বিশাল ভালো লেগেছে আমাদের। স্টেশনে মুভিটা তো দেখলাম, দারুণ মুভি ছিল। তো তোমরা যারা যারা অ্যাকশন পছন্দ করো তাদের দারুণ লাগবে, আর তোমরা যারা যারা এখনো দেখোনি তো তাড়াতাড়ি যাও দেখে এসো, তোমাদের পয়সাটা উসুল হয়ে যাবে। দারুণ মুভি ছিল, অনেকদিন পর শাহরুখ খানকে দেখে তো বাবা মনে হচ্ছিল আর একটা শো দেখি। হ্যাঁ, তুমি আসতে চলো নেক্সট টাইম। এর আগের দিনকে দিদি নাকি একবার এরকম ট্রেন লাইনে পার হচ্ছিল। আমরা এখন এখানে খাচ্ছি ঝাল মুড়ি, চলে যাও। ঝাল আমারটা কি ঝাল, চলো আমাদের
রান্না করছি, দুপুরে রান্না করেছিলাম ডাল আর ডিম দিয়ে আলু দিয়ে ভর্তা করেছিলাম, আর এখন করছি ভোলা মাছ দিয়ে চচ্চড়ি, মানে ঝাল ঝাল ভোলা মাছের চচ্চড়ি। তো চলো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দু চার পিস কত, হ্যাঁ চার পিস ভোলা মাছ আছে, এটা চচ্চড়ি করবো, তার জন্য পেঁয়াজ দিয়ে করছি। দাঁড়াও বেশি ঝাল ঝাল করে করছি, পেঁয়াজ দিয়েছি আর তেলটা একটু বেশি পড়ে গেছে। তো চলো আমি রান্না করে নিই ঝটাপট, একটু পরে তোমাদের সাথে কথা বলছি। ও বন্ধুরা, কালকে রাত্রিবেলা ব্লগটা এডিট করা হয়নি, তোমাদেরকে দেখালাম, দেখাতে দেখাতে আমি ভুলেই গেছি যে খেতে খাবার পর তো শুয়ে পড়েছি, তখন আমার মনে হচ্ছে বাবা ব্লগটা এডিট করা হয়নি। তো তারপর দিন সকালে আমি মানে ব্লগটা এডিট না, ব্লগটা এন করা হয়নি, এটা তারপরের দিনকে ক্লিপ। সব ভাবলাম ব্লগটা আমি এন করে দিই। তো এখন আমি ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্টে আছে লুচি, তরকারি, আম, সর ভাজা, এটা আমার খেতে দারুণ লাগে। যেহেতু কাল থেকে ব্লগটা চলছে, আমি ব্লগটা এখানে এন করছি। তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।